প্রত্যেক বছর কুরবানি আসলে কিছু সুশীল আমরা দেখি। এরা বলে যেমন এবছর তারা বলছে গত বছর এই সুশীলরা বলেছিল কুরবানি না করে এখন তো উচিত কুরবানি দাতাদের এই টাকাগুলো করোনা মহামারীতে অনেক অসহায় হয়ে গেছে এদেরকে দিয়ে দিলি তো হয়, খুব মানবতাবাদী। এবছর আবার কিছু সুশীল পয়দা হয়েছে দেখলাম, এরা বলতেছে এবছর তো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুড়িগ্রাম, নেত্রকোনা, কিশোরগঞ্জ বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত, তো এবছর কুরবানি না করে কুরবানির টাকাটা ওখানে দিয়ে দিলে তো হয়। কথা ভালো, উদ্দেশ্য কথা ভালো, উদ্দেশ্য। আচ্ছা বলেন তো শুধু কুরবানির টাইম আসলে কুরবানি দাতারা টাকা ওখানে দিবেন, তো এরা কি কোনোদিন এই কথা বলছে দেশের টাকা যারা বিদেশে পাচার করেছে ওই পিকে হাওলাদার, তারপর আরো কারা কারা লিস্টে আছে না, এদের বিদেশের টাকাগুলো পাচার করেছে এগুলো ফেরাইয়া এনে বন্যার্তদেরকে দেওয়া হোক। এরা তো বলতে পারতো নাইট ক্লাব মদের বার বন্ধ হোক, এই টাকাগুলো ওখানে লাগানো হোক। এরা বলতে পারতো সব দুর্নীতিবাজদেরকে ধরে এদের দুর্নীতির টাকাগুলো জব্দ করে বন্যার্তদের কল্যাণে লাগানো হোক, বলতে পারতো না? আরে বাপরে বাপ, দেখছেন গরুর প্রতি তাদের এত মায়া, গরুর প্রতি তাদের। আর যে সকল সুশীলরা এরকম কথা বলে যে যে টাকাগুলো বন্যার্তদেরকে দেওয়া হোক, কোনো সুশীলকে বন্যার্তদের পাশে কিন্তু আপনারা দেখেন না। এরা গলা ফাটায় আলেমরা ধর্ম ব্যবসায়ী, অথচ শুধু বন্যা নয়, এই করোনা মহামারীতে যখন মানুষ লাশ থুইয়া দৌড়াইছে তখন আলেমরা গিয়ে গুসল দিয়ে জানাজা দিয়েছে। এই বিএম কন্টেইনারে আগুন লাগলো চট্টগ্রামে কয়েক সপ্তাহ আগে, সেখানেও আলেমরা এগিয়ে গিয়েছে। এই বন্যায় শুধু আলেমরা ব্যক্তি পর্যায় থেকে এবং আলেমদের বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন এবং সব দলের সকল ধরনের আলেমরা হিসাব করলে কোটি কোটি টাকা তারা বন্যার্তদের মধ্যে সহযোগিতা করেছে। যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে এদের কাউকেই কিন্তু দেখা যায় না, দেখছেন আপনারা? শুধু তাই নয়, এরা দেখবেন টিভিতে টক শোতে এসে বলবে নারীবাদ, নারীবাদী হয়ে নারীদের পক্ষে কথা বলবে, কিন্তু মেয়েটার নাম কি নুসরাত, তনু, মনে আছে এদের কথা? ওই যে বদরুল কাণ্ড সিলেটে খাদিজা, মনে আছে? এত মেয়ে দেশে ধর্ষিতা হয়েছে, শ্লীলতাহানি হয়েছে, তখন দেখবেন এরা চুপচাপ পর্দার আড়ালে চলে যায়, কথা বলে না। যখন কথা বলা দরকার তখন তারা কথা বলে না। এদের এই সকল অপকৌশল প্রমাণ করে এরা আসলে নারীবাদী নয়, নারীর প্রতি মমতাবোধ থেকে তারা এই কাজ করে না, বরং এরা টেকনিকে অপকৌশল করে আমাদের দেশের সহজ সরল অবলা মা বোনদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। এরা সুশীলগিরি করে, এখন কুরবানির সময় আসছে, আমি জানি না শুরু হয়েছে কিনা, মনে হয় শুরু হয়ে গেছে, এবার তাদের ইস্যু রেডি, এবার তারা বলবে কুরবানি না করে টাকাগুলো, আর আমরা বলবো এবার কুরবানি আগেরবারের চাইতে 10 গুণ বেশি দেওয়া হোক। কেন বেশি দেওয়া হোক? কারণ এখন মানুষের পেটে খাবার নাই, যাদের একাধিক কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, আমি বলবো আপনারা ঈদের দিনে একটা কুরবানি বাসায় করবেন, বাকি কুরবানির গরু আগে ভাগে ট্রাক দিয়া ওই নেত্রকোনায় পাঠিয়ে দিয়েন, কিশোরগঞ্জে পাঠিয়ে দিয়েন, ওই সুনামগঞ্জের হাওড়ের অঞ্চলে পাঠিয়ে দিয়েন, ঈদের দিন কুরবানি করে আপনি গাড়ি নিয়ে চলে যাবেন, ওখানে কুরবানি করে ওখানকার মানুষদেরকে গুস্ত খাওয়াই আসবেন। তাহলে কুরবানি আগে হয়েছে যা, সুশীলদের ইস্যু রেডি, আমাদেরও জবাব আগে থেকে রেডি। আমরাও বলছি যে কুরবানি আগে যদি হয়েছে 1000, এখন হবে 1 লক্ষ, এখন হবে কত? আগের চেয়ে কম না বেশি? যারা বেশি দিব তারা ওই অঞ্চলগুলোতে চলে যাবো, ইনশা আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।